Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকের এই সুন্দর আগমুহূর্তে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি রুয়েল খান ইউএস এর চ্যানেলে। তো আপনারা এখন যে ব্যাপারটি দেখতে যাচ্ছেন সেটা হলো এই যে আপনারা দেখবেন রকফেলার সেন্টার। তো আপনাদের অনেকের দেখার আগ্রহ আছে রকফেলার সেন্টারটা দেখতে আসলে কেমন হয়, রকফেলার সেন্টার কি আসলে সুন্দর, এক কথায় অসাধারণ, এবং প্রচুর মানুষের ঢল সেখানে। তো আপনার দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, আর ফিউ সেকেন্ডের ভিতরে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, অলমোস্ট কর্নারে চলে এসেছি। তো সেটার নাম হচ্ছে রকফেলার সেন্টার। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেক মানুষ বের হয়ে আসছে, আর নিউ ইয়র্ক সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সঙ্গেই থাকুন, চলে এসেছি। তো আপনাদেরকে গত পর্বে যে কথাটা বলেছিলাম যে বিশেষ করে ক্রিসমাসের টাইমে এই রকফেলার সেন্টারে প্রচণ্ড জমজমাট হয়, এখানে ক্রিসমাসের সেই বড় গাছগুলো ডেকোরেশন করা হয়, এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে লোকজন আসে। তো এই কথা যখন বলছি, আপনারা অলরেডি বিভিন্ন দেশের পতাকা সম্মিলিত দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাংলাদেশেরও ফ্ল্যাগ আছে। আমি গতবার বাংলাদেশের ফ্ল্যাগ এখানে দেখেছিলাম। তো সেই ফ্ল্যাগটা কোথায় আপনাদেরকে অবশ্যই খুঁজে বের করে দেখানোর চেষ্টা করব। তো চলুন। ওয়া, মাশাআল্লাহ। তো রকফেলার সেন্টারে চলে এসেছি। দেখুন, এটা কিন্তু আপনার 6 ফিট দূরত্বর কারণে এত ফাঁকা ফাঁকা বা ক্রাউডেড নাই। দেখুন, এই সেই সেই পানির ফোয়ারা এবং সুন্দর মনোমুগ্ধকর জায়গা। আপনাদেরকে নিচে নিয়ে যাইব, তার আগে চলুন বাংলাদেশের ফ্ল্যাগটা একটু দেখে আসি, যেটা আপনার আমার প্রাণের পতাকা, যে পতাকাকে আমরা সর্বত্রই সম্মান করি, দেশ হোক আর বিদেশ হোক। পতাকাটা দেখলেই প্রাণের ভিতরে কেমন যেন সতেজ একটা ভাব হয়ে ওঠে। তো সঙ্গে থাকুন, আমি অলমোস্ট কাছে চলে এসেছি। বাংলাদেশের পতাকা দেখে তো আমার মনে গান ধরছে। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর ফিউ সেকেন্ডের ভিতরে আপনিও দেখবেন। কেউ কিছু মনে করবেন না, আমি এখন আনন্দে আত্মহারা। এই যে সেই বাংলাদেশের পতাকা। কিন্তু পতাকার জন্য দাঁড়িয়ে থাকলাম, কিন্তু পতাকা তো উড়ছে না। না উড়লে আপনি দেখবেন কি করে? দেখি আমি একটু উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এবার যদি একটু দেখতে পান, তো আরও চেষ্টা করি আপনাদের জন্য। আমি পতাকাটা ধরে ধরে, এই যে নিঃসন্দেহে এখন আপনি দেখতে পাচ্ছেন হাজারো পতাকার মাঝখানে বাংলাদেশের পতাকা।
ব্যাপারটা অনেক সুন্দর না? অবশ্যই সুন্দর। এটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ, এই জন্য আমি চেষ্টা করছি যাতে করে পাতাকাটা একটু ভালো করে দেখানো যায়। মাঝখানে সেই লাল এবং চতুর্পাশে সবুজ, বাংলাদেশ ছোট হওয়ার কারণে সব সময় অন্য কেউ সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। দেখুন, অন্য পতাকা বাংলাদেশের পতাকাটাকে ঢেকে রাখতে চাচ্ছে, কিন্তু আমাদের মতো যুব সমাজ থাকতে পতাকাটাকে ঢেকে রাখতে পারবে না। আমরা যে কোনোভাবেই সেটাকে উড়তে দিব, সমুন্নত রাখব। তো দেখতেই পাচ্ছেন পতাকাটা বেঁধেছিল, এখন পথ পথ করে উঠছে, আর উড়তেই থাকুক, সারা জীবন উড়ুক, এভাবে উড়ুক সেই প্রত্যাশা করছি। তো আপনি এখন আছেন রুয়েল খান ইউএসএর সঙ্গে, আর আপনি দেখছেন রকফেলার সেন্টার। এখানে দেখুন হাজারো পতাকা, রাইট? আমি কিন্তু একটু বেশি বলে ফেলাইছি, হাজার পতাকা নাও হইতে পারে, কিন্তু শত শত পতাকা হওয়ার সম্ভাবনা। তো আমি যখন এখন লাইভ করছি, এখানে তো মিউজিক আছে, সেটা আমার জন্য মনে হয় বেশি এটা শোভনীয় হবে না, তারপরেও চলুন না, সব কিছুকেই উপেক্ষা করে আপনাদেরকে এই আনন্দে সামিল করার জন্য নিয়ে আসছি রকফেলার সেন্টার। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমি ফ্যামিলি এই জন্য বলি, আমার ফ্যামিলির লোকজন এই ভিডিও দেখে। তো এখানে কিন্তু ছবি উঠানো হচ্ছে বিভিন্ন রঙের ঢঙ্গের, আর চলুন এখানে এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, একদম ভরপুর মানুষ থাকে এখানে, আর বিকালের যে স্ন্যাক্স অথবা আপনার খাওয়া দাওয়া সেটা কিন্তু এখানে ভরপুর হয়, কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা কিন্তু হচ্ছে না। কারণ এখানে আমি বহুবার এসেছি, দেখেন পরিচ্ছন্ন কর্মীদেরকে দেখতে পাচ্ছেন, তারা শুধু এইগুলো ঘন ঘন পরিষ্কার করেই চলেছে, যাতে করে মানুষ কিছুক্ষণ সময় বসছে আবার উঠে যাচ্ছে, তো যে ভাইরাসটা দূর করার জন্য তাদের এই প্রসেসটা। এখানে কিন্তু আপনার প্রচুর লোকজন না হলেও বেশ লোকজন এখানে। আর দেখুন এই যে এই সেই আপনার রকফেলার সেন্টারের সব থেকে বড় আকর্ষণ, এই যে হাতে দেখতে পাচ্ছেন প্রোমেথিউস, এর নাম এ হচ্ছে, আপনাকে এর গল্পটা হচ্ছে গডের কাছ থেকে আগুন ছিনিয়ে নিয়ে আসছে এরা, যেটা বিশ্বাস করে আর কি। পৃথিবী অনেক বছর ধরে কী ছিল, আলোর বাইরে ছিল, আলো ছিল না। পৃথিবীতে অনেক বছর ধরে নাকি আলো ছিল না, তারপর এই প্রোমেথিউস গডের কাছ থেকে আর কি আলো চুরি করে পৃথিবীতে নিয়ে আসছিল, যার কারণে তাকে স্মরণ করে এভাবে রাখছে। এবং হাতের যে আলোক বর্তিকাটা দেখতে পাচ্ছেন ওটাই সেই আলো। এবং আরও একটা বিশেষ ব্যাপার যদি আপনারা লক্ষ্য করুন, এটা হলো ফেস মাস্ক, করোনা ভাইরাসের কারণে তার মুখে ফেস মাস্ক দিয়ে রাখা হয়েছে, যাতে করে এটা দেখে আরও 10টা মানুষ অনুপ্রাণিত হয় মুখে মাস্ক পরে। তো এটা প্রতীকী একটা অর্থে ব্যবহার করা হয়েছে,
আর এখানে দেখুন পানি ফোয়ারা করে রাখা হয়েছে, আর যখন এরকম আপনার মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পিকচার ছবি নিচ্ছে, সেগুলো আপনার এ পাশে যদি দেখাই, আপনাদেরকে যদি আরো কাছে নিয়ে দেখাই, ফেস মাস্ক হাতে আলো, গডের কাছ থেকে আলো চুরি করে নিয়ে আসছে। আর যদি অন্য কোনো গল্প থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানিয়েবেন, আমি শুনে খুশি হব। আর পানির শব্দ, পানির শব্দে আমার কথাটা কতদূর শুনতে পাচ্ছেন জানি না, তবে পানির শব্দটাও তো বেশ ভালো, ভালো লাগার ব্যাপার। এখন ফটো সেশন চলছে এখানে, নট অনলি মি, আর এখানকার বসার জায়গা হচ্ছে এটা। তো দেখতেই পাচ্ছেন তো আপনারা আছেন দুয়ালখা নিউএসের সঙ্গে, আর আপনারা দেখছেন রকফেলার সেন্টার। এখানে কিন্তু সব ধরনের, সব বর্ণের, সকল জায়গার মানুষ এখানে আসতে পারবে, নো প্রবলেম। এখানে আসতে গেলে আপনার কোনো টিকিট কাটা লাগবে না। এখানে কিন্তু আপনার শীতের সময় আইস স্কেটিং হয়, আপনারা জানেন বরফের উপরে একটা লোহার জুতো পরে তারপর এখানে আইস স্কেটিং করতে হয়, যেটা টাকা দিয়ে করতে হয়। সেটা হয়তো আর কিছুদিন পরে শুরু হবে, কিন্তু জানি না এবছর করোনা ভাইরাসের কারণে সেটা হবে কি না, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত এখানে এভাবে সবাই আসে এবং সুন্দর সিনারিগুলো নেওয়ার চেষ্টা করে। আর এখানের এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখুন, চতুর্পাশে উঁচু উঁচু বিল্ডিং। আমি কিন্তু সেই গোল চত্বরের মতো দাঁড়িয়ে আছি। আর তারপরের অংশ হচ্ছে যে চতুর্পাশে এরকম পতাকা, আর এখানে সেই বাংলাদেশের পতাকা এর ভিতরে আছে, যেটা আমাদের আপনাদের জন্য, সরি। তো তো এখানে মিউজিকের ব্যবস্থা আছে, আমি জানি না আপনারা সেটা শুনতে পাচ্ছেন কি না, না শুনতে পাইলে ভালো মিউজিকটা, কারণ মিউজিকটা আমার জন্য ক্ষতিকর, কপিরাইট স্ট্রাইক আসবে না, ক্লেম আসতে পারে, যার জন্য কথাটি বলা। আর এই দেখুন এখানে সেই স্টেজ করে রাখা, তো আপনারা এখানে যে বাংলাদেশের পতাকা দেখলেন, রকফেলার সেন্টার দেখলেন, প্রমিথিউসকে দেখলেন, সব কিছু মিলিয়ে কেমন লাগলো? আর আপনারা এরকম ওয়াকিং ভিডিও দেখতে চান কি না, অবশ্যই আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করছি। এই মন্তব্যের মাধ্যমে আমি জানতে পারবো যে আপনারা এরকম ভিডিও দেখতে চান কি না, ইয়েস অর নো। Okay.
তো আশা করব ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আর ভালো লাগলে সব সময় রুয়াল খান ইউএস এর সঙ্গে থাকবেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ সব সময় রুয়াল খান ইউএস এর সঙ্গে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য তো সব সময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন বাড়ির চারপাশে সকল মানুষকে ভালো রাখবেন এই কথা বলে আল্লাহ হাফেজ এবং বাই বাই